হাই বন্ধু, আমি দীনেশ। আমার ছাদ বাগানে তোমাদের স্বাগত। তা বন্ধুরা, আজ যে ফুলটার পরিচর্যা সম্পর্কে তোমাদের বলবো সেটা নাস্টারটিয়াম। তা বন্ধুরা, এই নাস্টারটিয়াম গাছের পরিচর্যা সম্পর্কে বলার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বেশি বেশি করে শেয়ার করো। এবং নতুন ছাদ বাগানের বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, গাছটা আমি নার্সারি থেকে আনার পর বালিতে রেখে বড় করে তারপরে পটিং করেছিলাম এবং তার ভিডিও আমি আপলোড করেছিলাম। আশা করি তোমরা দেখেছো, যারা দেখোনি এখানে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই তোমরা দেখে নিতে পারবে। দেখো, যে পজিশনে এসছে বা গ্রোথ এসছে এই পজিশন থেকে কিন্তু আমি এরপরে আমি খাবার দেওয়া শুরু করব। তবে খাবার দেওয়ার আগে তোমাদের যেটা বলছি, এই গাছের মাটি নিয়েও আমি বলেছিলাম যে শীতের গাছের মাটি কিভাবে তৈরি করব, যাতে সব গাছে সেই মাটি আমি ব্যবহার করতে পারি। আর যেহেতু এই গাছটা আমরা হ্যাঙ্গিং করতে পারি, তাই সবসময় মাটিটা কিন্তু হালকা হলে ভালো হয়। সেই জন্য আমরা গোবর সার, ভার্মি এগুলো আমরা ব্যবহার করতে পারি এবং সেই সঙ্গে ধানের তুষ ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে মাটিটা কিন্তু বেশ হালকা হয় এবং অল্প কিছু কোকোপিটও আমরা ব্যবহার করতে পারি। আর গাছটা জল বেশি পছন্দ করে, কিন্তু খুব বেশি জল দিলে কিন্তু গাছে বেশি পরিমাণ পাতা হয়, ফুলের পরিমাণ কমে যায়। তাই আমরা সবসময় গাছটাতে বুঝে জল দেব, কারণ গাছটা একটু রসালো। আর এই গাছের পিঞ্চিং করার দরকার নেই, কারণ এমনিতেই এই গাছে প্রচুর ব্রাঞ্চ হয় এবং পুরো টপ জুড়ে যায়। আর এত বেশি ব্রাঞ্চ হয় যে ব্রাঞ্চগুলো তুমি যদি হ্যাঙ্গিং করো মোটামুটি ঝুলে পড়ে এবং সেখানেও ফুলগুলো এত সুন্দর হয়, পুরো টপটা ঢেকে যায় এবং তোমার টপ আছে কি না সেটাও বোঝা যায় না, এত বেশি ফুল হয়। এবং তোমরা যদি একটা টপে দুটো বা তিনটে আলাদা আলাদা কালারের গাছ লাগাও, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। এবার যেটা বলছিলাম, মোটামুটি আমরা যখন গাছটা দাঁড়িয়ে যাবে এবং 10 থেকে 15 দিন এর ভিতরে আমরা তখন কিন্তু এই গাছে আমরা খাবার দিতে পারি। তবে প্রথম দিকে আমাদের একদমই খাবার দরকার নেই, কারণ যে মাটিটা আমরা তৈরি করি তাতে যে খাবার আছে তাতে কিন্তু গাছের চাহিদা মিটে যায়। যখন খাবার দেব আমরা খোল জল দিতে পারি, আর শীতের গাছে খোল জল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা খাবার। খোল জল কী করে তৈরি করা যায় তারও একটা ভিডিও আমি আপলোড করেছি, এখানে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিতে পারবে। খোল জল 7 দিন পরপর আমরা পাতলা করে দেব, খুব বেশি দেওয়ার দরকার নেই। প্রথম দিকে মোটামুটি 50 থেকে 100 ml করে আমরা দিয়ে যাব। আর সেই সঙ্গে আমরা মোটামুটি মাসে 2 থেকে 3 বার 8 থেকে 10টা DAB দানা দিয়ে দেব। আর যখন ফুল আসার আগে আমরা মোটামুটি NPK 8 থেকে 10টা দানা কিন্তু আমরা দিয়ে দিতে পারি। আর প্রথম দিকে মোটামুটি অল্প কিছু ফুল হয়, আস্তে আস্তে গাছটাতে ফুল ভরে যায়। যেটা বলছিলাম যে ফুল আসার আগে আমরা বেশি DAP বা পটাশ জাতীয় সার কিন্তু দেব, সেই সঙ্গে কিছু মিক্সড খাবার আমরা এই গাছে ব্যবহার করতে পারি। তোমরা যদি হ্যাঙ্গিং না করে নিচে করো, সেক্ষেত্রেও কিন্তু গাছগুলো কোনো অসুবিধা নেই এবং তোমরা প্রচুর ফুল পেতে পারো গাছগুলো থেকে। আর এই নাস্টারটিয়াম গাছে কিন্তু সবচেয়ে কম পরিশ্রম করে কিন্তু আমরা ফুল পেতে পারি। যারা নতুন বাগানি তাদের অবশ্যই বলবো, এই গাছের চারা তোমরা লাগাও, খুব বেশি পরিচর্যা দরকার নেই, তা সত্ত্বেও কিন্তু গাছটাতে প্রচুর ফুল পাওয়া যায়। তো বন্ধুরা, এই যে আমার এখানে পিটুনিয়া গাছের চারাগুলো দেখতে পাচ্ছ, কতটা হেলদি হয়ে উঠেছে এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। আর এই যে পাশেরগুলো দেখতে পাচ্ছ, এগুলো একটু পরে লাগানো হয়েছিল, যার জন্য এগুলোর গ্রোথটা একটু কম আছে।
পিটুনিয়া গাছের পরিচর্যা সম্পর্কে অবশ্যই আমি এরপরে তোমাদের ভিডিও দেব, এবং কিভাবে এই গাছের পরিচর্যা করলে গাছটা খুব ভালো হবে সেটাও তোমাদের জানাবো। তা যেটা আসছিলাম, এই নাস্টারটিয়াম গাছের পরিচর্যা বা ভিডিওটা যারা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিওগুলোতে।